আলাইকুম গাইস আনিসিয়াল টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো গাইস একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখান থেকে দশ ডলার এনস্টেন আপনারা পাবেন অবশ্যই আপনাকে কে ভেরিফাই করতে হবে বিডুর যেসব ক্রিটিক্যাল টাস্স এগুলো ভিডিওর ফার্স্টে বলে দেয় যারা যারা করতে না পারবেন তারা ভিডিও স্কিপ করতে পারেন আর কে ওইসিটা মাত্র দুই মিনিট লাগে করতে আর লাইভ এবং কে সি তো সেক্ষেত্রে আপনারা চাইলে ইজিলি এটা করতে পারেন আপনার মাথা পিতা বোন যদি কারো আইডি কার্ড থাকে আপনার যদি না থাকে তাহলে ওইটা দিয়ে আপনি কাজটা চালাতে পারেন তো আমি চাইলে ভিডিওটা আরও আগেই দিতে পারতাম বাট আগে দিতে পারি নাই কারণ হইতে আমি চাইছিলাম লাইভে সব কিছু করে দেখাবো এখন এবং লাইভে কইরা দেখাবো কারণ যদি আমি লাইভে না করতাম তাহলে চাইলে আরও একদিন আগেই আমি ভিডিওটা দিতে পারতাম বাট এখন আমি লাইভে করবো আমি অলরেডি কেউই সেটা ডান করছি এখন আমি এটা ক্লাইম করবো ক্লাইম করে আপনাদের সামনে দেখাবো সরাসরি চলে আসলাম অপ্লিকেশনের মধ্যে এখান থেকে আপনারা প্রত্যেকে সাইন আপ এবং কেউ সিটটা ভেরিফাই করলে এখান থেকে দশ ডলার ইনস্টেন্ট পাবেন এবং প্রতি রেফারের জন্য আপনারা আরও দশ ডলার পাবেন আপনারা চাইলে যদি একটু কষ্ট করেন তাহলে মোটামুটি পঞ্চাশ ষাট ডলার মতো এখান থেকে ইনকাম করে নিতে পারবেন তো গাইস এটা যে অফারটা আছে তা আমি অনেক অনেক করার পরেও কিন্তু পাই যে এটা কবে উদযোগ করা যেতে পারে তো উদযোগ কোনো ইনফরমেশন আমি যদি পাই তাহলে আপনাদেরকে জানাবো আমি ফার্স্টেই সব কিছু ক্লিয়ার করে নিতেছি তো কাজ যাদের মন চাই তারাই জয়েন করবেন আর যাদের মনে না চায় তারা জয়েন করার দরকার নাই তো এখান থেকে আপনারা কি করতে পারবেন এই যে এখানে রিওয়ার্ড ইউজার আছে এটার উপর আমি যদি ক্লিক করি এটা লাস্টে আপনারা করবেন দেন এই এখানে দেখতে পাচ্ছেন দশটা ওয়েকসো টোকেন তো কাজ এখান থেকে আমি কেউ সেটা করার বিনিময়ে দশটা ওয়েক্সো টোকেন পাইছি এখানে যে এর ওচিনোটা আছে এর চিহ্নের উপর যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখাটা চলে আসছে তো ক্লাইমের উপর আমি যদি ক্লিক করি তাহলে এখন ইনস্ট্যান্ট এখান থেকে আমি দশটা টোকেন ক্লাই করে নিতে পারবো তো কাজ এখান থেকে কিন্তু আমি অলরেডি দশটা টাকা নিজে এখানে ক্লাইম করতে ক্লাইম করে নিয়েছি কেওয়াইসি কেওয়াইসি কে করার পরে কিন্তু ক্লাইম করছি এটা কিন্তু আমার আমুর কাট দিয়ে করছি আমার আর একটা ফোন যেটা আছে ওটার মধ্যে আমি নিজে কাট দিয়ে করছি দেন এইখান থেকে আমি ভিডিও মেক করার জন্য এটার মধ্যে করছি তো আপনারা কি করবেন এটা দেখাই দেবো ভিডিওর মধ্যে আর এটা ফারস্টে কিন্তু আমি বলছি এটা উদ্যোগ নিয়ে কোনো ইনফরমেশন আমি পাই যদি পাই তাহলে আমি টেলিগ্রাম চ্যানেল মধ্যে জানাই দেব অবশ্যই ভিডিও ডিসক্রিপন টেলিগ্রাম চ্যানেলের দেওয়া আছে এখান থেকে আপনার টেলিগ্রাম চ্যানেলে চলে যেতে পারে তো গায়ে অফার কিভাবে জয়েন করবেন ওটা দেখাই দিব অবশ্যই এর আগে বলে নেই যে অনেকে বলতে পারেন যে আমি তো ইউরো ক্লাইম করছি মানে যে টোকেনটা আছে ওটার ভ্যালু তো ইউরোতে শো করছিল 9 ইউরো 9 ইউরো সমান জানি কত তো এই যে এখানে আমি যদি গুগল ট্রান্সলেট করি মানে গুগলে কনভার্ট করি তাহলে দেখতে পারবেন আপনারা 9 ইউরোতে আপনি 96 টাকা 70 পয়সা বাংলাদেশি টাকা পাবেন আর যদি আপনি মানে এক এক ইউরোতে আর যদি 9 ইউরো এখানে টাইপ করি 9 ইউরো টাইপ করলে কিন্তু এখানে 1870 টাকা তো এটা 9 ইউরোটা কিন্তু 10 ডলারের কাছাকাছি আপনার প্রত্যেকে জয়েন করে নেবেন যাদের ইচ্ছা আছে যারা ইনকাম করতে চান রিয়েল বা অনলাইন থেকে তো কিভাবে জয়েন করবেন এটা দেখাই দিয়ে আমি জয়েন করার জন্য স্প্রি রাখছিলাম আর গাছ এই যে অফার গুলো শেয়ার করতেছি যারা জয়েন করতেছেন না যে বার্তা আমি শেয়ার করতেছি অন্য কেউ শেয়ার করতেছে না এটা মনে হয় কিছুদিন কিছুদিন কিন্তু এই অফারগুলোই ভাইরাল হবে কারণ আমি অলরেডি যে অফারটা শেয়ার করছি আগের যে অফারটা শেয়ার করছি এটা কিন্তু এখন পর্যন্ত ভাইরাল হয় নাই তবে কিছুদিনের মধ্যে ভাইরাল দেখবেন হয়ে গেছে আবার এখন যে টা আনছি এই অফারটা কিন্তু আমি আগে অ্যাকাউন্ট করে রাখছিলাম ফুল ডিটেলসের জন্য অপেক্ষা করছিলাম অলরেডি দুই একটা ইউটিউবার আছে যারা ভিডিও আপলোড করে দিচ্ছি তো এই জন্য বলতেছি প্রত্যেককে জয়েন করে নেবেন কিভাবে জয়েন করবেন স্ক্রিনশট রাখছি আমি দেখা দিতেছি তো গায়ে সফরে জয়েন করার জন্য সরাসরি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের লিংকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এরকম একটা পোস্ট পেয়ে যাবেন এই পোস্টের লঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এই পোস্টে আসার পর আপনি কি করবেন ফার্স্টে দেখবেন এখানে উপরে দিকে সাইন আপ নামে একটা লিংক দেওয়া আছে এই সাইন আপ লিংকের উপর ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন এর জন্য আমি অবশ্যই আপনাদের জন্য রাখছি যখন আপনি লিংকের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম আসবে এরকম আসার পর উপরে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন যে এখানে আছে এটার মধ্যে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এই যে এখানে অ্যারো চিহ্ন আছে এটার উপর ক্লিক করবেন অ্যারো চিহ্নের উপর ক্লিক করে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন দেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন এইগুলোতে প্রত্যেকটাতে টিক মার্ক তুলে দেবেন টিক মার্ক তুলে দেওয়ার পর দেখতে পারবেন রেজিস্টার নামে একটা অপশন আছে যে একটু দেখা যাচ্ছে রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর এরকম আসবে আপনাকে ইমেলটা ভেরিফাই করতে হবে ইমেল ভেরিফাই এর জন্য আপনার মেলে চলে যাবেন সরাসরি মেলটা যখন মেলের মধ্যে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কের উপর ক্লিক করলে সরাসরি এরকম আসবে অথবা ওই লিঙ্কটা যদি আপনি আপনার ব্রাউজার পেস্ট করেন পেস্ট করেন তাহলেই হবে দেন এই যে লন লেখা আছে লগিনের উপর ক্লিক করে আপনার লগ ইন করে নেবেন লগিন করার পর আপনারা কি করবেন সরাসরি চলে যাবেন আবার টেলিগ্রামে টেলিগ্রামে যাওয়ার পর দেখবেন একটা অ্যাপস নামে একটা লিঙ্ক দেওয়া আছে তো এই যে অ্যাপস লিঙ্কটা দেওয়া আছে এই অ্যাপস লিঙ্কের উপর একটা ক্লিক করবেন ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে নেবেন নেবেনল করার পর ওপেন করবেন ওপেন করার পর এরকম আসবে এরকম আসলে আপনার এখানে আপনি যে মেলটা দিয়ে ওইখানে অ্যাকাউন্ট করছেন ওই মেলটা এবং সেম পাসওয়ার্ডটা এখানে দেবেন দেন সাইন ইন আছে সাইন ইন এর উপর ক্লিক করবেন আর মনে রাখবেন এখানে প্রত্যেকবার সাইন ইনের সময় কিন্তু ওটিপি মানে ওয়ান টাইম পাসওয়ার্ডটা আপনার দিতে হবে ওটিপি কোড আসবে আপনার মেলের মধ্যে ওই মেলটা ওই কোডটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিয়ে লগিন করতে হবে

ডেট অফ বার্থ অবশ্যই দিয়ে দেবেন ডেট অফ বার্থ আডেন্টি কার্ড অনুযায়ী দিবেন সব কিছু বুঝতে পারবেন এগুলো আপনারা এবং জিপ কোডটা আপনার আডেন্টি কার্ডের পিছনে পেয়ে যাবেন ওখান থেকে দিয়ে দেবেন দেন এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন আইডেন্টি কার্ডের মধ্যেই পেয়ে যাবেন ইংলিশে লিখে দেবেন কম দিয়ে দিয়ে দেন এখানে বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট করা থাকতে পারে যদি সিলেক্ট না করা থাকে তাহলে অবশ্যই সিলেক্ট করে নেবেন নিচে আপনার মেলটা অটোমেটিক দেওয়া থাকবে দেন এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে ফোন নাম্বারটা আপনি কীভাবে দেবেন ফোন নাম্বারের উপর ক্লিক করলে আপনার কিবোর্ডটা যখন ওপেন হবে এখানে তুলবেন প্লাস ডাবল এইট জিরো আপনি ম্যানুয়ালি টাইপ করবেন দেন আপনার ফোন নাম্বারটা ওয়ান থেকে দিয়ে দেবেন দেওয়ার পর নেক্সট মধ্যে যখন ক্লিক করবেন দেন আবার আপনাকে এই যে এই পেজের মধ্যে নিয়ে আসবে এই পেজের মধ্যে যখন আনবে দেন যে প্রোফাইল আছে প্রোফাইল প্রফাইলের উপর আবার আপনি সরি প্রোফাইল এই পেজের মধ্যে নিয়ে আসলে এই যে ভেরিফিকেশন আছে এটার উপর আবার ক্লিক করে দিবেন गाइस গাছ ঠান্ডা লাগছে যার কারণে ভয়েসটা একটু অন্যরকম আসতে পারে অবশ্যই একটু কষ্ট করে হলো এটা করে নেবেন দেন আবার এরকম আসবে এরকম আসার পর কি করতে হবে আপনার আইডেন্টি কার্ড ভেরিফাই করার জন্য আপনার যে আইডেন্টি ডকুমেন্টগুলো আছে এগুলো দিতে হবে এবং আপনার ফেসের একটা ছবি দিলে আপনি এখান থেকে দুই মিনিটের মধ্যে আইডেন্টি ভেরিফাই হয়ে যাবে দেন এই যে স্টার্ট আছে স্টার্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম আসবে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন উপরের দিক থেকে নিচের দিকে আনবেন দেন এই যে এস আছে এসএফ উপর ক্লিক করে দেবেন এসএফ উপর ক্লিক করার পর এরকম আসবে এখান থেকে আপনার ইচ্ছা মতো এখান থেকে যে কোনো আইডেন্টি মানে যে কোনো একটা কার্ড সিলেক্ট করতে পারেন যেটা দিয়ে আপনি ভেরিফাই করতে পারেন আপনার চাইলে পাসপোর্ট দিয়ে দিয়ে করতে পারেন চাইলে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন তো আমি এখানে আইডেন ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করছি আপনারা চাইলে আপনার যে কার্ড কার্ডটা এনআইডি কার্ড দিয়ে করতে পারেন তো আপনি যেটা দিয়ে করতে চান এটার উপর ক্লিক করবেন আমি যেহেতু আইডি কার্ড দিয়ে করছি আইডি কার্ড দিয়ে আপনি কীভাবে করবেন ওইটা দেখা দিচ্ছি আইআইটি কার্ডের উপর আমি একটা ক্লিক করে দিচ্ছি দেন এরকম আছে এরকম আসার পর আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে ইন্ডিয়ান সিলেক্ট করে দেবেন দেন নেক্সটের উপর যখন ক্লিক করবেন এটা কিন্তু হয়ে যাবে তো কাজ এখানে আরেকটা কথা আপনি যখন ফার্স্ট টাইম আপনার যদি স্মার্ট কার্ড না থাকে ফার্স্ট টাইম যখন আপনি একটা পিক ক্লিক করবেন মানে আপনার আইডি কার্ডের ছবি যখন আপনি ক্লিক করবেন দেন এটা কিন্তু নাও নিতে পারে বলতে পারে যে মানে কিউআর কোড স্ক্যান করতে পারে নাই তো ওই ওখানে আবার রিটেকের মধ্যে ক্লিক করে আবার দিবেন আবার দিলে এটা অবশ্যই নিয়ে নেবে দেন ব্যাক পার্টারটা দেবেন ব্যাক পার্টারটা দেওয়ার পর যখন এটা ক্লিয়ারলি নিয়ে নেবে যদি না নেয় তাহলে রিটেকের উপর ক্লিক করে আবার দিয়ে দেবেন আমার দুইবারের মতো লাগছে মানে রিটেক করবেন যদি আপনার আগের পিকচারটা ক্লিয়ার না হয় তাহলে বলবে যে আবার তোলার জন্য দেন আপনার ফেসের একটা ছবি তুলতে হবে এই যে এখানে টেক্সট সার্ভিস এটার উপর ক্লিক করবেন আর মনে রাখবেন যদি আপনি বা আপনার চোখে সমস্যার কারণে যদি চশমা চশমা ইউজ করেন মানে দরকারি হয় তাহলে এটা অবশ্যই খুলে নেবেন খুলে তারপর ছবিটা তুলবেন দেন এই যে টেক্স সেলফি আছে এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার সেলফিটা ওইখানে দিলে সামিটের উপর ক্লিক করবেন যদি আপনার সেলফিটা ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই রিটেকের উপর ক্লিক করে আবার একটা সেলফি তুলে দিয়ে দেবেন দেন এই যে সাবমিট ভেরিফিক এরকম থ্যাংক ইউ আসবে দেন এই সাবমিট ভেরিফিকেশন আছে এটার উপর ক্লিক করে দিলে আপনার মাত্র দুই মিনিটের মধ্যে কেউ সেটা ভেরিফাই করে নেবে এটা একদম ম্যানুয়ালি হয় ভেরিফাই কেউ ধীরে ধীরে করে না মানে কম্পিউটার মানে বট সিস্টেম এটা আপনারা জানেন প্রত্যেকে তো এখান থেকে ম্যানুয়ালি আপনার ভেরিফাইটা করে নেবে ভেরিফাইটা নেওয়ার পর আপনি ফার্স্টে আমি ওই ফার্স্ট টাইম যেভাবে দেখাইছি ওইভাবে আপনার রেফারেলের জায়গায় যে আপনার বোনাসটা আপনার অবশ্যই ক্লাইম করতে হবে ফার্স্ট টাইম যেটা দেখাইছি ওইটা ক্লাইম করে নেবেন গাছ ঠান্ডার কারণে আমি শ্বাস নিতে পারতাছি না যার কারণে ভিডিওগুলো একটু উল্টা পাল্টা অবশ্যই কষ্ট করে দেখে নেবেন তো তাই সেখান থেকে কিন্তু আপনারা আরও ইনকাম করতে পারবেন এখান থেকে পার রেফারেলি আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন হয়েছে আরও দশ ডলার করে ইনকাম করতে পারবেন এটা করার জন্য আপনাদেরকে অবশ্যই আপনার যে এনআইডি কার্ডটা আছে এটা ভেরিফাই করে নিতে হবে তাছাড়া আপনি রেফারেল করটা পাবেন না তো এই যে প্রত্যেকবার কিন্তু এটা লগ ইন করার সময় আপনার একটা ওটিপি স্যান্ড করবে তো ওটিপিটা অবশ্যই আইনে এখানে পেস্ট করে দেবেন ওটিপি ছাড়া কিন্তু হবে না তো আমার এই যে এখন লগ ইন করতে গেছে আবার এখানে ওটিপি স্যান্ড করছে এটা কিন্তু আর হাই সিকিউরিটি একটা অ্যাপ ওয়ালেট বলতে পারেন তো এখান থেকে আমি কোটা কপি করে নিতেছি এবং ওইখানে নিয়ে পেস্ট করে দেব কোটা কপি করলাম এখানে এনে পেস্ট করে দিলাম আমার কিন্তু বেরিফে হয়ে যাবে তো আপনার কিভাবে রেফারেল টা বার করবেন এটা দেখাই দেয় আপনারা যারা এখানে কেউ সেটা করবেন প্রত্যেক কিন্তু দশ ডলার করে পাবেন তো এখান থেকে যে উইথড্র আপডেট আছে এটা যেটা বলতেছিলাম উইথড্র আপডেট যদি আমি পাই সাথে সাথে টেলিগ্রাম চ্যানেল মধ্যে শেয়ার করবো একদম পাওয়ার সাথে সাথে আর আমি কন্ট্রাক্ট করতেছি তাদের অ্যাডমিনের সাথে যে উইথড্র আপডেটটা নিয়ে তারা কিছু বলে নাই যার কারণে আমি উইথড্র আপডেট সম্পর্কে আপনাদেরকে এখন কিছু বলতে পারতেছি তো আমি কিন্তু পাওয়ার সাথে সাথে যখন কোনো ইনফরমেশন পাবো সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিই বা কোনো ইয়ারড ভালো কোনো ইয়ারডোপ পাওয়ার সাথে সাথে আমি আগে এটা টেলিগ্রামে দিই দেন কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করি আপনারা দেখতে পাচ্ছেন এই অফারটা যেটা আছে এটাও কিন্তু আমি আগে টেলিগ্রামে সেন্ড করে দিচ্ছি এখন যারা টেলিগ্রামে আছে তারা কিন্তু চাইলেই ভিডিওটা সারা যারা এক্সপার্ট আছে তারা জয়েন করে নিতে পারবে আর যারা একটু নতুন আছে

তো আপনি যদি রেফারেল করতে চান আপনার ফ্রেন্ডকে বা আপনি যদি চার পাঁচটা রেফার আপনার চার পাঁচটা পাশটা আডিডি কার্ডে চাষটা আইডি করতে চান মানে অ্যাকাউন্ট করতে চান এখান থেকে লুটতে চান তাহলে অবশ্যই যে এখানে প্রোফাইল মাই প্রোফাইল আছে মাই প্রোফাইলের উপর ক্লিক করবেন দেন এই যে এফিলিয়েট প্রোগ্রাম আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিকলে এখান থেকে সব ডিটেলস দেখতে পারবেন দেন এখানে একটা এগ্রি চাইতে পারে এটার উপর টিক মার্ক দিয়ে কনফার্মের উপর যখন ক্লিক করবেন এরকম আসবে এরকম আসার পর আপনি আপনার রিওয়ার্ডটা কীভাবে ক্লাম করবেন তো ফার্স্টে বলছি রিওয়ার্ড অ্যান্ড ইউজার আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে বোনাস আছে যেটা কিন্তু আপনার এখানে পেন্ডিং দেখাবে দেন আমি কিন্তু এটা ক্লাইম করে নিচ্ছি অলরেডি যার কারণে এটা কিন্তু ক্লাইম হয়ে গেছে এবং আপনারা এখান থেকে রেফারেল লিঙ্কটা পাবেন কোথা থেকে আপনি ফার্স্টে এবং মোবাইলের এর মধ্যে ব্যবহার করার জন্য সেটা দেবেন আশা করি প্রত্যেকে হঠাৎ জয়েন করবেন যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন প্রত্যেকে যারা যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ